নির্দেশনা থাকার পরও নিজ দায়িত্বে গাজীপুরে বেশ কিছু গার্মেন্টস খোলা রাখা হয়েছে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদা সিকদার মাহুদা শিকদার গাজীপুরের সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আর নিজ দায়িত্বে গার্মেন্টস খোলা রাখার পক্ষে মালিকরা কি বলছেন কিছু জানতে পেরেছেন কি না ফরিদ আপনি জানেন যে পূর্ব ঘোষিত যে সময়টা ছিল যে চার তারিখ থেকে গাজীপুরের যে গার্মেন্টস কারখানাগুলো আছে সেখানে কাজ শুরু হয়ে যাবে এবং সেটার পরিপ্রেক্ষিতেই গাজীপুরে বেশ কিছু গার্মেন্টস খোলা শুরু হয় এবং ওয়ার্কাররা তাদের নিজ নিজ যে বাসস্থান এলাকা থেকে এই গাজীপুরমুখী আসা শুরু করে দেয় এবং তারা কর্মস্থলে আজকে সকালে যোগদান করে আমি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক আছেন তার সাথে কথা বলি তিনি আমাকে যেটি জানান যে এই যে কারখানা খুলেছে তাদের মালিক পক্ষের সাথে তারা কথা বলেছে এবং মালিকপক্ষ পক্ষ জানিয়েছে যেহেতু বিজিএমই থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং এগারো তারিখ পর্যন্ত যে কারখানাগুলো আছে গার্মেন্টস কারখানা সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে তাই তারা দুপুরের পরে হয়তো বা গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করবে গার্মেন্টসগুলো তারা আর খোলা রাখবে না এবং আমি এর আগেও বলেছি বেতন এবং বেতনের ব্যাপার যে ইয়েটা থাকে যে সাটাই এবং বেতনের যে কথাটা বারবার চলে আসছে বিজিএমই থেকে বারবার করে অনুরোধ করা হয়েছে যে এই ধরনের যারা ওয়ার্কার আছে তাদের বেতনগুলো যাতে কারখানা কর্তৃপক্ষ থেকে কে দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত বিভিন্ন গার্মেন্টস আমি এর আগের লাইভেও বলেছি যে তাদের বেতন ঠিক মতো দিচ্ছে না আমি এখন আছি গাজীপুরের হোসেন ফ্যাশন নামে একটি কারখানার সামনে এখানে অনেক শ্রমিকরা এসে ভিড় জমিয়েছে এবং তাদের একটি কথা যে তাদের ঠিক মতো যে বেতনের যে ব্যাপারটা সে দেওয়া হচ্ছে না আমি একজন শ্রমিকের সাথে কথা বলবো আপনি কত মাস ধরে বেতন পাচ্ছেন না এবং আপনার স্থানীয় যে প্রতিনিধি যারা আছে তাদের পক্ষ থেকে তো আপনাদেরকে ত্রাণ দেওয়ার কথা আপনারা কি সেরকম কোনো ত্রাণ পেয়েছেন কিনা এখন পর্যন্ত না আমরা চার মাস ধরে বেতন পাই না সে কথা আর আমাদের কোনো কিছু দেওয়া হয় না আর ওই যে উনি তো কোনো ব্যথ কিছুই দেয় না ফরিদ আপনি শুনছিলেন যে একজন ওয়ার্কার তিনি বলছিলেন যে এই হোসেন ফ্যাশনে এখন পর্যন্ত কোন ধরনের তাদেরকে বেতন দেওয়া হয়নি এবং তাদেরকে কোন ধরনের নোটিশ না দিয়ে এই হোসেন ফ্যাশন গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করা হয় এবং তাদেরকে বিভিন্ন সময় এক এক রকমের দফায় দফায় তারিখ পরিবর্তন করা হচ্ছে কিন্তু তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না ফরিদা এই পর্যন্ত ছিল গাজীপুরের যে কারখানাগুলো খুলেছে সেগুলো বন্ধ এবং বেতন না দেওয়ার যে সর্বশেষ খবর সেটি